আমার নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব সারা বেগম কবরীর জীবনী। চলুন শুরু করা যাক। প্রারম্ভিক জীবনী। কবরী ১৯৫০ সালের ১৯শে জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাতে জন্মগ্রহণ করেন। জন্মস্থান বোয়ালখালী হলেও শৈশব ও কৈশোর বেড়ে ওঠা চট্টগ্রাম নগরীতে। তার আসল নাম মিনা পাল, পিতা শ্রীকৃষ্ণ দাসপাল এবং মা শ্রীমতি লাবণ্য প্রভা পাল। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে কাজ শুরু করেন। অভিনয় জীবন। ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং ছবির নায়িকা হিসেবে অভিনয় জীবনে শুরু করেন কবরী। এরপর অভিনয় করেছেন হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তক, বাহানা, তিতাস একটি নদীর নাম, সাতবাই চম্পা, আবির্ভাব, নীল আকাশের নিচে, কাঁচকাটা হিরে, রংবাস, সারেং বউ ইত্যাদি চলচ্চিত্রে। ব্যক্তিগত জীবন। কবরী প্রথমে চিত্ত চৌধুরীকে বিয়ে করেন। সম্পর্ক বিচ্ছেদের পর ১৯৭৮ সালে তিনি শফিউদ্দিন সরোয়ারকে বিয়ে করেন। ২০০৮ সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। কবরী ৫ সন্তানের মা ছিলেন। ২০১৭ সালে বইমেলা তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক প্রকাশিত হয়। রাজনৈতিক জীবন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচিত হন। পুরস্কার। ৬বার বাচসাস পুরস্কার, ২বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। জীবনের ইতি। ১৭ এপ্রিল ২০২১ ৭০ বছর বয়সে করোনাতে আক্রান্ত হয়ে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। I'm running away from this pain. I'm trying to find a new